এই আসলে প্রশ্ন থাকে যে আমরা আসলে এই এই বাইকের হুইলটা নিব কিনা, ঠিক আছে? এই বাইকের হুইল অনেকেরই কিন্তু পছন্দ থাকে, আর অনেকেই চান যে স্পকের এই হুইলটা নেওয়ার জন্য। স্পকের এই রিমটা আসলে যদি স্পকের হয় তাহলে কি সুবিধা হবে, আর বাইকের যদি এই রিমটা হয় তাহলে কি সুবিধা হবে? বাইকের এই রিমটা নিলে আপনাদের সুবিধা হবে কি যে দেখতে লুকটা কিন্তু ভালো হবে, খুব চমৎকার হবে দেখতে, লুকটাও অনেক বেশি জোশ লাগবে দেখতে আপনাদের কাছে, এবং এটা কিন্তু ডিউরেবল খুবই কম। এটা যদি একবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু আপনার ভেঙে গেলে এই এই রিমটা কিন্তু আপনারা আর পাবেন না, ঝালাই করলেও কিন্তু দেখতে ভালো লাগবে না, ঠিক আছে? আর স্পকের যদি আপনি রিম নেন, স্পকের যে কোনো রিম যদি নেন, তাহলে আপনার অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু এই রিমটা আপনি চেঞ্জ করতে পারবেন, স্পক চেঞ্জ করতে পারবেন, সব কিছু কিন্তু আবার পুনরায় চেঞ্জ করতে পারবেন। দেখতে খারাপ লাগলেও কিন্তু এটার ডিউরেবল বা লংজিভিটি কিন্তু অনেক বেশি এই বাইকের রিমের চেয়ে। বাইকের রিমটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে, অনেকে চান যে বাইকের রিম নিব, কিন্তু বাইকের রিমের চেয়ে আমি প্রেফার করবো যে আপনি স্পকের রিমটা যদি নিতে পারেন তাহলে আপনার জন্য বেটার হবে। ওকে, ধন্যবাদ।